ঈদে বাড়ি ফেরা মানুষের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আছেন আমাদের সহকর্মী জুয়েল থিওটোনিয়াস এবং কমলাপুর রেল স্টেশন থেকে আছেন ঝুমি রহমান। প্রথমে চলে যাচ্ছি জুয়েল থিওটোনিয়াসের কাছে। থিওটোনিয়াস, আপনি আমাদেরকে জানাবেন যে যাত্রীর চাপ কেমন দেখছেন এবং যাত্রীরা কোনো অভিযোগ করছেন কিনা? মহাখালী বাস টার্মিনালে আমি এসেছি, খুব বেশিক্ষণ সময় হয়নি। গাপ তুলে যেটা দেখা গেছে, যেটা আপনিও করেছেন, যে নির্ধারিত ভাড়া কিছুটা বেশি রাখছে এখানে অন্তত এনা পরিবহন, যেটা আমি মানে খুব কম সময়ের মধ্যে যেটা দেখতে পেলাম যে তারা কিন্তু বেশি ভাড়া রাখছে না, নির্ধারিত যে ভাড়া এটি তারা রাখছেন। এবং যাত্রীদেরকে জিজ্ঞেস করছি, যারা টিকিট কিনছেন, যারা যাচ্ছেন, তারাও বলছেন যে না, ভাড়া ঠিকই আছে। এটা হচ্ছে ভাড়ার দিক থেকে চাপ বেশ রয়েছে, যেহেতু ঢাকা ময়মনসিংহের রুটে সবসময় চাপ থাকে এবং এখানে বেশ ভিড় করে সারিবদ্ধভাবে কিন্তু টিকিট কিনছেন এবং একটার পর একটা গাড়ি আসে, তারা চলে যাচ্ছেন। মূল যে অভিযোগটা ঢাকা ময়মনসিংহের দিক দিয়ে, সেটি হচ্ছে যে ঢাকা থেকে ময়মনসিংহ যেতে গাজীপুর দিয়ে কিন্তু বেশ ভোগান্তি, বেশ বড় রকম একটা ভোগান্তি। আপনি জানেন, আমাদের দর্শকরা জানেন যে সেখানে যেহেতু সড়ক সংস্কার এবং নির্মাণ কাজ চলছে, উড়াল সড়ক হচ্ছে, যার ফলে সেখানে রাস্তা সরু হয়ে গেছে, খানাখন্দ আছে, ভাঙাচোরা আছে। যদিও ঈদের আগে সরকারের দিক থেকে কিছুটা সেখানে মেরামত করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সে চেষ্টা পুরোপুরি সফল হয়নি, কারণ সেখানে যে কাজগুলো চলছে সেই কাজগুলো কিন্তু আসলে চলতেই হবে, এটি না হলে আবার উন্নয়ন হবে না। যার ফলে ঈদের সময় যে চাপটা হয়, সেই চাপটা কিন্তু, চাপের কারণে কিন্তু সব মিলিয়ে কিন্তু যাত্রী চালক যারা আছেন তাদের কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়তে হয়। তো এখন আজকে বেশ মোটামুটি চাপ রয়েছে, এ চাপ আগামীকাল বা পরশু কি হবে সেই অনুযায়ী বলা যাবে। ইশিতা, ধন্যবাদ আপনাকে। ঝুমি, আপনি আমাদেরকে জানাবেন যে কমলাপুর রেল স্টেশনের সার্বিক পরিস্থিতি এখন কি দেখছেন? কমলাপুর স্টেশনে এই মুহূর্তে বেশ কয়েকটি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তার মধ্যে আমি যেটিতে এখন আছি সেটি হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস, অর্থাৎ ঢাকা থেকে কিশোরগঞ্জ যাবে এই ট্রেনটি, এবং এটি ছাড়ার অপেক্ষায় রয়েছে, 10:45 ছাড়ার কথা রয়েছে। এবং যাত্রীরা কিন্তু ধীরে ধীরে এখানে ওঠা শুরু করেছেন। এই যাত্রীরা যারা ট্রেনে ভ্রমণ করবেন তারা কিন্তু তাদের নির্দিষ্ট যেই যাত্রার সময় তার 2 থেকে 3 ঘন্টা আগে এসে অপেক্ষা করেন, এবং যথাসময়ে যেন তারা তাদের যেই নির্ধারিত যেই সিটগুলো বরাদ্দ রয়েছে, আসনগুলো, সেই আসনগুলো নিতে পারেন। তবে একটি বিষয় দেখা যায় যে ট্রেনটি যখন এসে এই প্ল্যাটফর্মে বা স্টেশনে থামে, ঠিক তখন যাত্রীরা হঠাৎ করে খুবই তরিব্যস্ত হয়ে পড়েন সেটিতে উঠে তাদের আসন গ্রহণ করার জন্য। যদিও নির্ধারিত টিকিট অনুযায়ী সেই আসন সংখ্যা নির্ধারিত রয়েছে, তারপরেও তাদের মাঝে এই একটি হুড়োহুড়ির কারণে অনেকেই ভোগান্তিতে পড়েন, এবং সেই বিষয়টিও তারা আমাদেরকে বলেছেন। আমি এখানে দু একজনের সাথে একটু কথা বলতে চাইব। একটু আপনার সাথে কথা বলি যে আপনি কোথায় যাচ্ছেন, ঈদ করতে তো যাচ্ছেন, কোনো ধরনের সমস্যা হয়েছে? না না, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। টিকিট পেতে কোনো ঝামেলা হয়েছিল? না, আমরা অনলাইনে টিকিট কেটেছি। ঠিক আছে ঈশিতা, এই অনলাইনে টিকিট কাটা ছাড়াও কিন্তু অনেকে একটু বেশি মূল্য দিয়ে টিকিট কেনার একটি অভিযোগ করেছেন। তারা বলেছেন যে তারা অনলাইনে বা এই স্টেশনে এসে যখন টিকিট পাননি তখন তারা অন্য কোনো মাধ্যমে একটু বেশি ব্যয় করে তারা টিকিট ক্রয় করেছেন। আমি যদি আরও দু একজনের সাথে একটু কথা বলি, একটু আপনাদের সাথে কথা বলি, আপনারা তো বাড়ি যাচ্ছেন, টিকিট পেতে আপনাদের কি কোনো ঝামেলা হয়েছে বা এইটুকু সময়ে যে অপেক্ষা করছেন এখানে কোনো ভোগান্তি রয়েছে? না, টিকিট পেতে তো একটু ঝামেলা হয়েছেই, আসলে দেখা যাচ্ছে সার্ভারে অনেক প্রবলেম করছিল, অনেক চেষ্টার পর অবশেষে পাওয়া গিয়েছে আর কি। আর এখন অন্য দিনের মতো আজকে এত ভিড় মনে হচ্ছে না, এই জন্য এতটা খারাপ লাগছে না। এখন দেখা যাক ট্রেন ঠিক সময় ছাড়ে কিনা, সেটার উপর আসলে ডিপেন্ড করতেছে আর কি। ধন্যবাদ আপনাকে। ঈশিতা শুনছিলেন, যেটি আমিও বলছিলাম, যে ট্রেন এখানে প্ল্যাটফর্মে খুব বেশি ভিড় নেই, সেটি হচ্ছে সকাল থেকে দেখা যাচ্ছে, যেহেতু ট্রেনগুলো ঠিক সময়ে এসে ছেড়ে যাচ্ছে সেই কারণেই কিন্তু খুব বেশি এখানে মানুষের ভিড় হচ্ছে না। ঈশিতা, ধন্যবাদ ঝুমি আপনাকে। ঢাকা সিরাজগঞ্জ মহাসড়কের খবর জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিফাত রহমান। রিফাত, সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জি ঈশিতা, আমরা সকাল থেকেই এই বঙ্গবন্ধু সেতু যে গোল চত্বর রয়েছে সেই গোল চত্বরে রয়েছি,
এই গোল চত্বর থেকে যে উত্তরবঙ্গ মহাসড়ক রয়েছে অর্থাৎ বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত এই মহাসড়কে কিন্তু উত্তরবঙ্গ যে গাড়িগুলো রয়েছে সেগুলোর কিন্তু গতকাল রাত থেকে কিন্তু প্রচুর চাপ রয়েছে। আপনাকে আমি একটু দেখাই যে আপনি দেখতেই পারবেন যে আসলে বঙ্গবন্ধু সেতু পার হয়ে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনো যানজট ছাড়াই একদম স্বস্তির সাথে কিন্তু তারা উত্তরবঙ্গের দিকে যাচ্ছেন। পাশাপাশি আপনি পাশের লেনটিতে আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকামুখী যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় ঘণ্টাখানেকগুলো কিন্তু এখানে যানজটের কবলে পড়ে রয়েছে। আমি পুলিশের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে আসলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারে অর্থাৎ টাঙ্গাইল অংশে আপনার গাড়ি না টানার কারণে কিন্তু এই যানজটটা তৈরি হয়েছে। তবে উত্তরবঙ্গের মানুষ কিন্তু তারা কোথাও কোনো যানজট ছাড়া কিন্তু তারা অনেকটা স্বস্তির সাথেই যাচ্ছেন। আমি এই মহাসড়কের 22 কিলোমিটার এই মহাসড়কের কড্ডার মোড়, নলকা, তারপর আপনার হাটিকুমরুল মোড়, এই প্রত্যেকটি জায়গায় কিন্তু আমি খোঁজ নিয়েছি, প্রত্যেকটি জায়গায় কিন্তু আপনার যানজট ছাড়া কিন্তু তারা একদম স্বস্তির সাথে পার হচ্ছেন। আপনি জানেন যে গত 25 তারিখে কিন্তু এই মহাসড়কে যেটি সবচেয়ে সংখ্যা ছিল নলকা ব্রিজ, যে বৃষ্টির কারণে আসলে প্রতি বছর এই মহাসড়কে মানুষকে ভোগান্তি পোহাতে হয়, সেই বৃষ্টি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার মধ্যে দিয়ে কিন্তু এই মহাসড়কের আসলে যে ভোগান্তিটা ছিল সেটা কিন্তু অনেকটাই নিরসন হয়েছে। আমি যাত্রীদের সাথে কথা, ধন্যবাদ রিফাত আপনাকে। মাদারীপুরের বাংলা বাজার ফেরিঘাট থেকে ঘরমুখে মানুষের খবর জানাতে যোগ দিচ্ছেন মনির হোসেন। মনির, সেখানে ভিড় কেমন দেখছেন যাত্রীদের এবং যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা আমাদের জানাবেন। ঈদের বাকি আর ঈশিতা, ঈদের বাকি আর 2 দিন, সঙ্গত কারণেই কিন্তু রাজধানী ঢাকার থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট হয়ে মাদারীপুরের বাংলা বাজার ঘাটে কিন্তু ঘরমুখো যাত্রীদের চাপ রয়েছে। তবে শিমুলিয়া ঘাটে যে পরিমাণ যাত্রীর চাপ, ওই পরিমাণ চাপ কিন্তু মাদারীপুরের বাংলা বাজার ঘাটে নেই। কারণ শিমুলার ঘাটের যে চাপটা, ওই চাপের অর্ধেক কিন্তু মাদারীপুরের বাংলা বাজার ঘাটে আসে এবং আর অর্ধেক পরিমাণ যাত্রী কিন্তু চলে যায় শরীয়তপুরের মাঝিরকান্দি ঘাটে। এর জন্য কিন্তু এখানে চাপ থাকলেও দুর্ভোগ নেই। তবে সকাল থেকে দেখা গেছে লঞ্চ, স্পিডবোট এগুলো যেগুলোই আছে এগুলো কিন্তু উপচে পড়া ভিড় আছে। আর ফেরির কথা যদি বলি, ফেরিতে কিন্তু সে ধরনের কোনো চাপ নেই, মাত্র 6টি ফেরি এই রুটে চলাচল করছে আর 4টি ফেরি করছে শিমুলিয়া বাংলা মাঝিরকান্দি নো রুটে। তা বাংলা বাজার রুটে যে 6টি ফেরি চলাচল করছে, 1 ঘন্টা আধা ঘন্টা পরপর 1টি ফেরি আসে। ফেরি যখন আসে, ফেরির থেকে যাত্রীরা নামে ব্যক্তিগত যানবাহন এবং মোটর সাইকেল এবং কিছু যাত্রী সেই ফেরিতে থেকে নামে এবং তারা যার যার গন্তব্যে চলে যায়। তবে বাংলা মাদারীপুর সাইডে প্রান্তে 2টি ঘাট থাকার কারণে কিন্তু যাত্রীদের সেই ভোগান্তিটি নেই এবং মহাসড়কেও কিন্তু ওই ভোগান্তিটি নেই। কারণ ঈশ্বর থেকে ঘাটের থেকে ঘাট এলাকার থেকে ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেস ওয়ে হওয়ার কারণে কিন্তু যানবাহনের কোনো চাপ নেই মহাসড়কে। আর ঘাটের যদি কথা বলি, হ্যাঁ, কিছু অভিযোগ পাওয়া গেছে যে শিমুলিয়া প্রান্ত থেকে যারা স্পিডবোটে এই ঘাটে আসছে তাদের কাছ থেকে 50 টাকা করে বেশি ভাড়া গুনতে হচ্ছে তাদের স্পিডবোটে আসার জন্য। আর এখানে লোকাল গাড়িতে মাঝে মাঝে কিছু লোকাল গাড়িতে বিচ্ছিন্নভাবে বেশি ভাড়া নিচ্ছে, এরকমটা অভিযোগ করেছে। তাই এই ছিল সর্বশেষ আমার কাছে মাদারীপুরের বাংলা বাজার ফেরিঘাট থেকে। ধন্যবাদ মনির আপনাকে।